যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বিখ্যাত গানের এই লাইনটি কিন্তু প্রিয় দর্শক আমরা যারা বাঙালি, যারা বাংলাকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করি, এই গানটি কিন্তু, এই গানটির এই লাইনটি কিন্তু আমাদের প্রত্যেকের মনের বাসনা, এক আকুতি। কিন্তু প্রতি বছর এই দিনটি আমাদের সেই আকুতিকে, সেই আশাকে বারবার করে ঘুরিয়ে দেয়, আমাদের সামনে বাস্তবতাকে এনে দাঁড় করিয়ে দেয়। আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস, এবং আজকের এই দিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দিনে নিহত তাঁর পরিবারের প্রতি। প্রিয় দর্শক, আজকের এই দিনে চ্যানেল আয়ের তারকা কথনে আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মনামী, এবং আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকার চেষ্টা করছেন। আজকের দিনটি বিশেষ, আজকে আমাদের এই আয়োজনটি বিশেষ, এবং সে উদ্দেশ্যে আমরা আজকে আমাদের মাঝে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি অত্যন্ত বিশেষ একজন মানুষ, তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত ভালোবাসার একজন মানুষ এবং আমাদের অনেক অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব, একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং একই সাথে খুবই সফল একজন ক্রীড়া সংগঠক। আজকে আমাদের সাথে যিনি আছেন তার পরিচয় জানাচ্ছি, তার নামটি বলবার আগে, নাম বললে আপনারা সবাই বুঝে যাবেন, নাম বলবার আগে তার কিছু পদাবলী যদি বলি তাও আপনারা সবাই বুঝে যাবেন আমাদের মাঝে কে আছেন। আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। আমাদের সাথে আছেন মোজাফফর হোসেন পল্টু। শুভ দুপুর স্যার, প্রথমেই কেমন আছেন জানতে চাই। কেমন থাকবো বলেন, এত তাড়াতাড়ি জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা হারাবো ভাবতে পারিনি যখন এই 15ই আগস্ট আসে। এমনি তো সবসময় ওনার বিভিন্ন স্মৃতি মনের মনি কোঠায় কিছুকি মারে, কিন্তু এই 15ই আগস্টে বেদনা বিদ্যুৎ দিনে নিজকে অনেক সময় সামলাতে পারি না, অনেক স্মৃতি, অনেক বেদনা, অনেক সুখ, অনেক কিছুই মনে পড়ে। জাতির জনক বঙ্গবন্ধুর সাথে আমার সত্যিকার অর্থে আমি স্কুল জীবন থেকে ওনাকে দেখে এসেছি, সেটাও একটা ঘটনা। কারণ আমি শান্তিনগরে থাকতাম, তো এই তখনকার সিটি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন গাজী গোলাম মোস্তফা সাহেব, উনি শান্তিনগরে থাকতেন। তো 1953 সাল হবে, হঠাৎ 54 সনের নির্বাচনের আগে আগে দেখলাম একটা লাল জিপে করে একজন নামলেন, আমি ইকবাল বাহার চৌধুরীর নাম শুনেছেন নিশ্চয়ই, তোফাজ্জুল ইসলাম পরবর্তীকালে চিফ জাস্টিস হয়েছে, কেরামত আল্লাহ, এই দ্বারা আমরা ওই পাড়ায় যারা থাকতাম আমরা সবাই ওখানে গল্প স্বল্প করতাম, বিকালে আড্ডা মারতাম বৈকালিক। আমাদের সবাইরই 14-15 বছর বয়স তখন। তো উনি নেমে আমরা যখন দেখলাম ওনাকে, আমরাও ওনাকে সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে উনি সবার সুলভাবে এই তোমার কেমন আছো, কী করতেছো, এই না কথা বললো, বললে উনি ওই গলির ভিতরে, গাড়িটা রাস্তায় গলির ভিতরে চলে গেলেন। এই হলো তাকে সরাসরি প্রথম দেখা। দেখা প্রথম পরিচয়টা কিরকম ছিল, যে প্রথম পরিচয়টা যদি জানতে চাই। তারপরে তো এরপরে উনি প্রায় আসতেন, তা আসার আমরা তাকে সালাম দিতাম এবং উনিও যথারীতি আমাদের সালামের উত্তরে দিতেন, স্বভাব সুলভভাবে খুব ওয়ার্মভাবে উনি জিজ্ঞেস করতেন, তোমরা কেমন আছো, কী অবস্থা, লেখাপড়া ঠিক মতো করো তো, এই যে কথাগুলি এখন আমার কানে বাজে। তারপরে তো এ 54 সনের নির্বাচনে আমি বোধহয় ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের ওই এলাকার থেকে সৈয়দ মোহাম্মদ আলী বলে এক ভদ্রলোক মনোনয়ন পেলেন, ওনারকে হয়তো আপনারা চিনবেন না, কিন্তু তার ছেলে সিডনি খুব ভালো একটা অভিনেতা ছিল, তো তার বাবা, তা ওই ক্যাম্পেইনে আমি প্রথম সরাসরি তার সান্নিধ্যে আসি 54 সনের। আমি খুব তারপরে উনি একটা মিটিংয়ে গেছে, তো আমাকে দেখে আবার বলতে এই তোরকে না দেখছিলাম ওই দিনকে ওই শান্তিনগরে, ওখানে চিনে ফেলল। তো যাই হোক, এটা খুব মধুর স্মৃতি।
অনেক লোকের সামনে যখন এই কথাটা বললো, আমি মাত্র ছাত্র আর আপনি তখন একদম কিশোর। হ্যাঁ, কিশোর। তারপরে যাই হোক, নির্বাচনে তো আমরা যুক্ত ফ্রন্ট জিতলো, মাওলানা ভাসানী, হক ভাসানী, সারোয়ারদী, তরুণ শেখ মুজিবের নেতৃত্বে মুসলিম লীগ পরাজিত হলো। এর পরবর্তীকালে উনি মন্ত্রী হলেন, এরপরে আর ওনার সাথে দেখা হয়নি। তারপরে ওনার সাথে আমার দেখা হয়েছে, এটা বোধহয় 1960 সাল হবে, 6 বছর পর। হ্যাঁ, 60 সাল হবে, আইউবের কারাগার থেকে তিনি মুক্ত হয়ে আমি দেখলাম সেগুন বাগিচার ওই যে বাজারটা আছে, বাজারটার একটু আগে গেলে দোতলা একটা বিল্ডিং ছিল, ওইখানে উনি থাকতেন। আচ্ছা। এবং একটা হাওয়া শার্ট, একটা লুঙ্গি পরে উনি গেটে দাঁড়িয়ে আছেন। আমি আর ইকবাল ভারতীয় দুদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তা আমরা যে ওনাকে দেখে সালাম দিলে হয়। তারপরে ইকবাল ভারতীয়দিকে চিনত এই কারণে, তার বাবা হাবিবুল্লাহ ভাই সাহেব মন্ত্রী ছিলেন, মুসলিম লীগের নেতা ছিলেন কলকাতার থেকে। তো ওর বাবার কথা জিজ্ঞেস, উনি তখন বাকরুদ্ধ অবস্থায় আছে, উনি কবি নজরুল ইসলাম সাহেব যেরকম ছিলেন ওনার ওই রকমই হয়েছে। তারপরে ওর মা কথা জিজ্ঞেস করলেন, হয়তো আর আমাকে জিজ্ঞেস করলো কি অবস্থা, তুই ভালো আছিস, সেই সে কয়ে আমরা চলে গেলাম। এরপরে তো আমরা ছাত্র আন্দোলন করছি, ইয়ে করেছি, 62 শিক্ষা আন্দোলন করছে। তারপরে 63 সালে উনি যখন আলফা ইন্স্যুরেন্সে বসে, আমি একটা পত্রিকা বের করতাম মাসিক, বর্ণালী, তা আমি গেলাম ওনার কাছে। যাওয়ার পরে আমাকে দেখবে, এই তুই কেন আসছিস? আমি বঙ্গবন্ধু এই মুজিব ভাই, আমি একটা পত্রিকা বের করেছি, তো এই আমাকে একটা বিজ্ঞাপন দেন। আচ্ছা। তারপরে বলে কি, লেখাপড়া করস তো ঠিক মতন? হ্যাঁ। আমি কেন খুব করি? তারপরে বললো যে তা আমাকে 100 টাকার একটা বিজ্ঞাপন দিল, দিয়া দেখেন কিরকম অনেক টাকা। তারপরে বললে বললো যে এই টাকাটা ওকে দিয়ে দেন, নাহলে ও কাগজ কিনবে কোত্থেকে, কত বাস্তব চিন্তা করে দেখেন। তারপরে যাই হোক, এরপরে তো আস্তে আস্তে দিন যত এখানে আরও কিছুটা ঘনিষ্ঠ হলাম। 1964 সালের একটা ঘটনা আমার মনে আছে, তখন হিন্দু মুসলমান দাঙ্গা, তা আমরা তখন পুরানা পল্টনের ওই ইব্রাহিম মেনশনের পাশে আওয়ামী লীগের অফিস ছিল 15 নম্বর, তা আমরা বসে ছিলাম এই 11টা 12টার দিকে আমরা গল্প করতে, উনি এসেই ওনার টপ অফ দ্য ভয়েসে চিৎকার উঠল, হ্যাঁ তোমরা বসে আছো, কিসের হিন্দু কিসের মুসলমান, এরা মানুষ সবাই, এভাবে দাঙ্গায় মানুষকে মেরে ফেলতেছে। এই কথা বললে উনি খুব বকাঝোকা করলেন আমাদেরকে। তো উনি বলার সাথে বললেন যে কালকে আমি মিছিল নিয়ে বেরোব এবং তোমরা সব অর্গানাইজ করো। তা আমরা, আমার সৌভাগ্য হয়েছিল সেই মিছিলে থাকার, এবং সেইখানে বাঙালি রুখে দাঁড়াও একটা লিফলেট ডিস্ট্রিবিউট হলো। এবং এর পরবর্তীকালে আস্তে আস্তে ওনার সাথে অনেক ঘনিষ্ঠতা হলো, উনিও এরপরে তো 65-তে বাগভারত যুদ্ধ, 66 সালে উনি 6 দফা দিলেন, 6 দফার আন্দোলনও আমার সুযোগ হয়েছে তার সাথে তাকে দেখার এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার। তারপরে তো উনি কারারুদ্ধ হয়ে গেলেন আগরতলা ষড়যন্ত্র মামলা। দেখেন, এই যে আমি আপনাদেরকে প্রথমে বললাম যে ওনার যে স্বভাবসুলভভাবে আন্তরিকতা, এই আন্তরিকতা দিয়েই এবং নিষ্ঠার সাথে তিনি দেশ বাঙালিকে ভালোবাসতেন, এটার প্রমাণ উনি যে অসাম্প্রদায়িক একটা রাজনীতিবিদ ছিলেন তার প্রমাণ 64 সালের যে বক্তব্য ওনার মুখ থেকে শুনে আমরা তার পিছিয়ে গিয়েছিলাম। আর 52 সনের ভাষা আন্দোলনে তার যে ভূমিকা ছিল, কারণ মোহাম্মদ আলী জিন্না যখন আসলো, সে যখন ঘোষণা দিল উর্দু শ্যাল বি দি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, আপনাদেরকে বুঝতে হবে তখন কি মোহাম্মদ আলী জিন্নার কি জনপ্রিয়তা, কত লোক এসছে সেই জনসমুদ্রে, উনি কয়েকজনকে নিয়ে যে নো নো করে প্রতিবাদ করেছিলেন, এটা বাঙালি, বাঙালিত্ব, বাংলা ভাষা তিনি ধারণ করতেন, অকুত ভয় ছিলেন একদম। হ্যাঁ, অকুত ভয় ছিল, নির্ভীক। এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি আপোষ করেন নাই, আপোষ কি জিনিস উনি জানতেন না। তিনি তার নীতি আদর্শের প্রতি সবসময় অবিচল ছিলেন একদম। এবং এর পরবর্তীকালে দেখেন যে উনি যে ঘুরে ঘুরে
সংগঠন করেছেন প্রতিটি জেলায় জেলায়। উনি যেমন যশোরের ওষুধ আলী, পাবনার মনসুর আলী, বোগামিয়া, তারপরে সিলেটের দেওয়ান ফরিদগাজী, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে উনি লোক তৈরি করেছিলেন যে কী যারা নির্ভীকভাবে সংগ্রাম করবে, আন্দোলন করবে। এমনিভাবে প্রতিটা ডিস্ট্রিক্টে, তো কুষ্টিয়া, আইজরান, আকাশ, এমন কোনো জেলা নাই, বরিশালে মহিউদ্দিন সাহেব সহ আরম্ভ করে অনেক, সব জায়গায়, খুলনায় মহসিন সাহেব, বাড়ি সাহেব, এরকম প্রতিটা জায়গায় উনি লোক তৈরি করেছিলেন। এবং লোক তৈরি করে সংগঠন করেছেন বলেই যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, আওয়ামী লীগের নেতা, কেন্দ্রীয় নেতা তো বাদী, তৃণমূল পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হলো, তারপরও দেখেন আন্দোলন রুখা যায় নাই। বঙ্গবন্ধুকে যখন তারা 7ই জুন মনুমিয়া রক্তের মধ্য দিয়ে ছয়দফা আন্দোলন শুরু হলো, এর পরবর্তীকালে আপনারা দেখেন যখনই বঙ্গবন্ধুকে ফাঁসি কেষ্টে ঝুলানোর চেষ্টা করলো মামলা দিয়ে, তখন আমার মনে আছে এই ঢাকা শহরে কারফিউ দেওয়া হলো, কারফিউ ভেদ করে মানুষ কীভাবে একদিকে গুলি বেয়নের চার্জ হচ্ছে, অন্যদিকে মানুষ রাস্তায় নেমে এসেছে। কী কারণে? উনি যেমন মানুষকে ভালোবাসতেন, মানুষের হৃদয় তিনি জয় করেছিলেন। একদম, এটা আসলে আমরা এখনো বুঝতে পারি স্যার। আর যখন আপনি বলছেন চোখের সামনে ভাসছে জিনিসগুলো, তার নেতৃত্ব, তার দূরদর্শিতা, তার দৃঢ়তা, এই সব কিছু আমরা তাকে নেতা হিসেবে এবং তাকে নেতৃত্বের জায়গা থেকে দেখেছি, বিধায় জানি, কিন্তু আপনি তার সাথে ব্যক্তিগতভাবে মিশেছেন। তারপরে ধন্যবাদ, ব্যক্তিগতভাবে মিশেছি মানে কি, একদম আমাকে এত স্নেহ করতেন উনি। এবং 70-এর নির্বাচনে উনি যখন পুরান ঢাকার থেকে দাঁড়ালেন খাজা খায়রুদ্দিনের বিরুদ্ধে, আমরা তখন তরুণ, আমাকে বললো তোমার দায়িত্ব হলো, ওরা অনেক কিছু ওই মুসলিম লীগের লোক, এরা ইয়ে টিয়ে করবে, তোমরা এতে প্রতিহত করবা, মানুষের ভোট যাতে নিশ্চিতভাবে দিতে পারবে, সেটা যাতে নিরাপদ হয়, এটা বলবে, ইনস্ট্রাকশন দিল। তো এখন দেখেন, আর ওনার যে একদিকে আমি ওনার ধর্মনিরপেক্ষতার কথা বললাম, আর গণতন্ত্রের প্রতি যে ওনার অবিচল আস্থা ছিল এবং জীবনের শেষ পর্যায়ে চেষ্টা করেছেন, যে মোহাম্মদ আলী জিন্নাকে উনি বিরোধিতা করেছেন 1964 সালে আইয়ুবের বিরুদ্ধে, সেই জিন্নার ছোট বোন ফাতেমা জিন্নাকে কম্বাইন্ড অপোজিশন করে উনি দাঁড় করিয়েছেন। তারপরে যখন বিজয়, আমরা এই এলাকার থেকে তাকে জয়ী করেছিলাম, বা আমার মনে আছে আর একটা স্মৃতি আমার মনে পড়ে, উনি কখনো নিজের আত্মপ্রচার যে করতেন না, তাকে তার পারপাস সাবটা ছিল তার বড় জিনিস। জুনাকির সামনে একটা মিটিং হচ্ছিল কপের, তো ওই মিটিংটা কন্ডাক্ট করার দায়িত্ব পড়েছিল আমার উপর। তা আমি তখন দেখলাম যে আমার যে লিস্টটা দিল কে কে বক্তৃ দিবে, দেখলাম মুজিব ভাইয়ের নাম নেই। আমি চিৎকার করল, হ্যাঁ মুজিব ভাইয়ের নাম নেই, এটা কী লিস্ট দিছে? এসে দেখলাম পিছের থেকে যেন এসে আমার একটা জোরে একটা থাপ্পড় মারলো, যা লেখা আছে তাই পড়ো, বেশি বোঝার চেষ্টা করো না। এই যে ওনার নাম নাই, উনি উনি বক্তৃতা দেওয়ার জন্য, ওনার বক্তব্য হলো পারপাসটা সার্ভ করো, ওনার কাছে কাজই মূল ছিল। হ্যাঁ, কাজই মূল বিষয় ছিল, কাজই মূল উদ্দেশ্য, ওনার লক্ষ্যবস্তুটা পৌঁছানো হলো বড় জিনিস ছিল। তারপরে দেখেন, আর একটু আসলে জানতে ইচ্ছে করছে যে আপনার বঙ্গবন্ধুর বাসায়, ধানমন্ডির বাসায় যাওয়া আসা ছিল, আমি তার পুরো পরিবারের সাথে সখ্যতা ছিল, বঙ্গবন্ধুর বাইরে তার পরিবারের কারো কথা যদি এখন আমাদের সাথে বলতেছে, আমি তারপরে আসছি। তারপরে এরপরে দেখেন, 70-এর নির্বাচনে মানুষের যেমন অ্যাসেসমেন্ট করতে পারতেন, 70-এর নির্বাচনে উনি ময়মনসিং ট্যুর করে 32 নম্বরে আসলেন, আমি ঘটনাচক্রে সেখানে দাঁড়িয়েছিলাম। আসার সাথে সাথে সাংবাদিকরা ওনাকে ঘিরে ফেললো, বলল আপনার ময়মনসিং সফরের অভিজ্ঞতাটা কি, বলে যে নুরুল আমিন সাহেবের সিটটা হয়তো পাবো না, আর সব সিট পাবো। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলো, আপনি সারা বাংলাদেশে কয়টা সিট পাবেন? কয়ে একটা কি দুইটা ছাড়া সব সিট পাবো। এবং পরে দেখা গেলো দুইটা ছাড়া, এক রাজা তৃতীয়রা, নুরুল আমিন সাহেব ছাড়া, আর সবই 167টি আসন পেয়েছে। তার মানে আমি কথাটা বললাম যে ওনার অ্যাসেসমেন্টটা আপনাদেরকে বুঝতে হবে, যে এই যে অ্যাসেসমেন্ট করা। তারপরে তো ধরেন ও এই নির্বাচনের পরে
পয়লা মার্চ অসহযোগ, সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা, সমস্ত কিছু দেখেন উনি 18 মিনিটে কীরকম বক্তব্য দিয়েছেন। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, 24 বছর যে পাকিস্তানি বঞ্চনা প্রবঞ্চনা, শোষণ নিপীড়নের মুক্তির কথা বলছেন, অর্থনৈতিক মুক্তি প্রতিটা লাইন। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ভৌগোলিক স্বাধীনতা, যার যাই কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, গেরিলা যুদ্ধের আহ্বান। সুতরাং মূলত সেই দিনে তিনি স্বাধীন, সেই দিনটি আমার এখনও মনে হয় লক্ষ লক্ষ লোক লাঠি, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান দিচ্ছে, ওদিকে পাকিস্তানি বোমার হেলিকপ্টার মাথার উপরে যে ঘুরতেছে, এবং কখন বঙ্গবন্ধু বলে আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ইস্ট পাকিস্তান, তখনই তারা বোমাবর্ষণ করতো, এবং তারা যে করতো এটা প্রমাণ তো 25 মার্চে আপনারা ইতিহাসে পড়েছেন, এবং আমরা সচক্ষে দেখেছি। আমার সামনে রাজারবাগ পুলিশ লাইনের সামনে আমার বাসা, কীভাবে পুলিশরা যুদ্ধ করেছে। যাই হোক, এর পরবর্তীকালে তো বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন, 9 মাস মুক্তিযুদ্ধ হলো, বঙ্গবন্ধু যখন ফেরত আসলেন আমাকে উনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। তো এবং তখন থেকে তার সাথে ঘনিষ্ঠতা আরও অনেক বেশি বেড়ে গেল, কারণ যেহেতু আমি সিটির সেক্রেটারি, গাজী গোলাম মাস্টার সাহেব প্রেসিডেন্ট ছিলেন, উনি অন্য অন্য কাজ করতেন, সংগঠনের ব্যাপারে উনি প্রায় আমাকে ডেকে পাঠাতেন, বিভিন্ন ইনস্ট্রাকশন দিতেন, এবং উনি যে কত স্মৃতি ওনার, একদিন গেছে খেতে বসছে, উনি পরপর 3-4টা কই মাছ খেয়ে ফেলছে, আমি একটা নিয়ে ইয়ে করতেছি, কয়েক তুই খাইতে পারছিস, দে আমি বাইচা দিই। এখন আপনারা বুঝেন যে কীরকম ইয়ে ছিল। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বেগম ফজিলুদ্দিন মুজিব, যখনই গেছি বঙ্গবন্ধুর অপর মনে সে বাসায় গেলে আমার, আমরা কখনো চা নাস্তা খেয়ে না খেয়ে আসতে পারিনি, দেন নাই উনি, যা ছিল তাই, অনেক সময় বলতো ভাত খেয়ে যান। এই যে তার আন্তরিকতা, সহধর্মিনী পাশে এরকম একটা মহিষী নারী ছিল বলেই তিনি এত রিস্ক নিতে পেরেছেন, সংসারের দিকে কোনো তাকে টান পূরণ রাখতে হয় নাই। তো আজকের দিনে আমি, তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন বঙ্গবন্ধুর যোগাযোগ ছিল, ফোনগুলি সব ওনার কাছে ছিল, প্রত্যেকের সাথে বঙ্গবন্ধুর অবর্তমানে উনি যোগাযোগ করে অর্গানাইজ করেছে। তো আজকে আপনি যে কথা বললেন, আমার সাথে ওই পরিবারের সবাই সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক করেছিল, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি শেখ ফজলুল হক মনি, তার সাথেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অত্যন্ত লেখাপড়া জানা একটা মানুষ ছিল। তারপরে আসেন যে শেখ কামাল, শেখ কামাল আমাকে বড় ভাইয়ের থেকে বেশি সম্মান করত, এবং প্রধানমন্ত্রীর ছেলের বা জাতির পিতা ছেলের তার কোনো অহংকার ছিল না। আমি একটা ঘটনা বলি, যে স্বাধীন হওয়ার সাথে সাথেই একদল লোক স্লোগান দেওয়া আরম্ভ করলো, সমাজতান্ত্রিক দেশে ক্রিকেটের প্রয়োজন নাই, ইটস এ গেম অফ লাক্সারি, ইটস এ গেম অফ জমিন্দার, ইটস এ টাইম কনজিউমিং গেম, এই কথা বলল। এবং এর মধ্যে বাজেট দেওয়া হলো, বাজেটে দেখা গেলো 100% ট্যাক্স বসায় দিছে ইয়ের উপরে, স্পোর্টস গুডসের উপরে 130% ট্যাক্স বসাইছে, ক্রিকেট গুডসের উপরে। তো কামাল আসলো আমার বাসায়, বলে কি আপনি কি দেখছেন যে প্রেস ক্লাবের সামনে ছেলেরা ডেমনস্ট্রেশন দিচ্ছে, ব্যাট বল পড়াচ্ছে। আমাকে, আমি দেখিনি আমি শুনেছি। তো বললো যে এখন কী করবেন, আমি কি তোমার আব্বার সাথে কথা বলো, বলে আমি পারবো না, আপনি যায় কথা বলেন। তা আমি গেলাম বঙ্গবন্ধুর কাছে, আমি বললাম যে এই ব্যাপার, তো বঙ্গবন্ধু কিছুক্ষণ চুপ করে থেকে বললো, দেখ আমি তাজউদ্দিনকে বলতে চাই না, তাতে ও মনে করবে যে আমি ওদের ইন্টারফেয়ার করতেছি, তুই তাজউদ্দিন খুব ভালো জানে, তুই তার সাথে দয়া করে বল। তো যাই হোক, আমি বুঝতে পারলাম, দেখেন সহকর্মীদের প্রতি তার কত শ্রদ্ধা ছিল, যে পাছে উনি মনে করে ইন্টারফেয়ার করে, তো সহকর্মীদের কিরকম গুরুত্ব তিনি দিতেন। তো আমি দেখলাম তাজউদ্দিন সাহেবের কাছে, বঙ্গবন্ধুর কাছে যেমন একটা অবারিত দ্বার ছিল, যা ইচ্ছা তাই বলা যেত, ওই অ্যাক্সেসটা আমাদের উনি দিতেন। কিন্তু তাজউদ্দিন সাহেব একটু রাজভারীর লোক ছিল, মানুষ খুব ভালো মানুষ ছিল। তো আমি চিন্তা করলাম কী হবে, আমি তখন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি,
ওই বছর আমরা ভলিবলে চ্যাম্পিয়ন হলাম। আচ্ছা, তা আমি ওনাকে যা বললাম যে এই আমি ওই ডিসি এক্স অফিসও ডিসি প্রেসিডেন্ট থাকি ডিএসএগুলি, তো কামালউদ্দিন সাহেব ছিল, আমি বললাম আমাদের টাকা দরকার কিছু, বলে কী করবেন, আমি কি বলে দেন ব্লেজার, তো সব রেডি করে আমি তাজউদ্দিন সাহেবের এখানে গেলাম। তো ওনার মুডটা ওই দিন খুব ভালো ছিল, আমাকে দেখে কয় কী খবর, কেমন আছো তোমার, ইয়ে কী মতলব আজকে আসলা, এ বললো আমি কি মতলব তো একটা আছে। তারপরে তাজউদ্দিন ভাই আপনার তো ঢাকা ডিস্ট্রিক্টের মিনিস্টার, ওর সাথে সাথে চেতে গেল কি আমি কেন ঢাকা ডিস্ট্রিক্টের মিনিস্টার, আমি সারা বাংলাদেশের মিনিস্টার। স্যার কত গল্প আসলে, আর শুনতে শুনতে অখন যে সময়ের সাথে হারিয়ে যাই, এখন একদম শেষ করতেছে। স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে যেহেতু শেষ পর্যায়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সেই শোকটা এখন শক্তিতে পরিণত হয়েছে এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে সরকার পরিচালনা করছেন, তার যে দর্শন ছিল এবং তার যে স্বপ্ন ছিল, এখন বাংলাদেশের সেই সরকার কোন পর্যায়ে আছে আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমাকে আগের থেকে বলছিল খেলাধুলার ব্যাপারে কিছু বলতে। আচ্ছা, বঙ্গবন্ধুর খেলাধুলার প্রতি কত আকর্ষণ ছিল আমার মনে আছে, 73-তে জিডিআর এর থেকে 20টা দেশের 20 জন রিপ্রেজেন্টেটিভকে ডাকছে 3 সপ্তাহের একটা ইয়ে। ইউসুফ আলী সব কে মন্ত্রী ছিল, উনি একটা ডিপটি সেক্রেটারির নাম দিয়েছিল, কত প্র্যাকটিক্যাল ছিল। ওইখানে এক টাঙ্গাইলের মান্না সাহেব হোম মিনিস্টার বসেছিল, আমাকে উনি গল্পটা করছে, আমরা কর দেখ ইউসুফিটা কী বলছে, ও যায় অফিসার কী করবে, আমাদের লোক আছে পুলটুর পুরা নাম বল, কাইটা আমার নাম দিছে। আমি যখন জিডিআরে গেলাম ওরা বলতে আমরা তোমাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু তোমরা আরবিটা চিন্তা করি নাই, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা একটা রুটির জন্য লাইন দিয়েছি 5 বছর, খেলাধুলা চালু করা তো দূরের কথা, বঙ্গবন্ধু খেলাধুলার প্রতি ইয়ে ছিল এবং ইউসুফ আলী সাহেবকে আমাকে নিয়ে বলছে খেলাধুলা চালু করো, রিক্রিয়েশন থাকতে হবে। মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, মানুষ অনেক সাফার করেছে, তাদের আনন্দও দিতে হবে, চিন্তা করতে। আর আমি যেটা বলার শেষ করতেছি, তারপরে তাজউদ্দিন সাহেব আসলো, সবাই বক্তব্য দিল এটার বিরুদ্ধে, উনি 100% ওয়েব করে দিল ট্যাক্স, কিন্তু 30% ক্রিকেটের উপরে রেখে দিল। আমি আবার গেলাম, অনেক হয়েছে কোনো অসুবিধা নেই, আমি বাংলাদেশকে এ নিয়ন্ত্রণ সংস্থার কাজী আনিসকে বলে দেবো অ্যাডহক লাইসেন্স দিয়া তুমি মাল আইনে সমস্ত বাংলাদেশে স্কুল কলেজ ক্লাবগুলিকে দিয়ে দাও। এই যে তার ক্রিয়ার প্রতি যে তার আকর্ষণ, আজকে যে ক্রিকেট আপনি দেখেন উনি বলতেই সেটা একদম বলে যে খেলাধুলাই একটা জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করা, এই কথা বহুবার উনি এই কথাগুলি বলেছেন। আজকে দেখেন আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, বঙ্গবন্ধু এমন কোনো জায়গা নেই টাচ দেয়নি। প্রথম কথা হলো যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, স্বাধীনতার 9 মাসের মধ্যে উনি পাকিস্তান 24 বছরের শাসনতন্ত্র, 19টা শাসনতন্ত্র দিয়ে দিয়েছে, আবার সাথে সাথে নির্বাচনও করেছেন 73-তে। তারপরে দেখেন কৃষি বলেন, ইয়ে বলেন, শিক্ষা বলেন, সমস্ত ক্ষেত্রে যোগাযোগের অবস্থা তো খুবই খারাপ ছিল, পাকিস্তানের সব ধ্বংস করে দিয়ে গেছে কলকারখানা। এর মধ্যেও আমার মনে আছে বঙ্গবন্ধুর ফাদার যখন মারা গেলেন, ওনার 40-তে আমি সিটি আওয়ামী লীগ সেক্রেটারি হিসাবে আমাকে ডেকে বললো, ওইখানে তো খুব রাস্তাঘাট খারাপ, সিটির কিছু লোক যারা কাজ টাজ করে আমি চিনি সবাই, যারা রেগুলার আমাদের কনফারেন্স করে না, ওদেরকে নিয়ে তুই লঞ্চে করে যাবে, কী অবস্থা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বঙ্গবন্ধু আপনি এরকম আপনার রাস্তাঘাট এরকম, তো বলে যে দেখ আমি সারা বাংলাদেশে করতে পারি নাই, আমাদের এখানে করলে এটা এটা কি শোভা পায়, তোমাদেরকে এই শিক্ষা দিছে নিজেকে কি ভাবার জন্য, কারণ উনি আমাদেরকে বলছে দেশ জাতিকে কী দিলাম এটা চিন্তা করলে রাজনীতি করো, আর যদি আমি কী পেলাম এটা চিন্তা করলে রাজনীতি করো না অন্য কিছু করো। রাজনীতিটাকে উনি উঠতে রিলিজিয়াস জিল উনি ভালোবাসতেন, এবং আপনাদের এই অল্প কী আর বললে বহু স্মৃতি চলে আসতেছে। যাই হোক, দেখেন ওনার চিন্তা এই যে আপনি বললেন যে বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু 1975 সালে বার্মার সাথে যে মিয়ান যে আমাদের যে সমুদ্র ইয়ে হলো 82 সালে তখনই উনি সেটেল করে ফেলছিলেন, এটা সই বাকি ছিল, কিন্তু আন্তর্জাতিক সমুদ্র আইন হয়েছে 82 সালে, তাহলে উনি কখন কী চিন্তা করতেন আর কখন কী ইয়ে করতেন। তা আজকে
তারই যে ছক্কাটা স্বপ্ন ছিল, বড় সন্তান হিসেবে উনি কাছের থেকে ওনাকে দেখেছেন, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা, এবং দেখেছেন বলে তার কি স্বপ্ন ছিল, তার কি আকাঙ্ক্ষা ছিল, উনি একটা সোনার বাংলা করতে চাইছিল, উনি বলতেন আমি সোনার বাংলা করতে চাই, আমাকে সোনার মানুষ দাও, এই যে কথাগুলি, এবং মনে প্রাণে বিশ্বাস করে বলতেন, এবং শেখ হাসিনা আমাদের আজকের প্রধানমন্ত্রী, তিনি সেই জিনিসগুলিকে অনুধাবন করেছেন, অনুধাবন করেছেন বলেই তিনি মানুষকে ভালোবাসতেন, তার বাবা। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি কাছের থেকে সমাজকে না দেখে, বিধবাদের কী অবস্থা হয় স্বামী মৃত্যুর পর, স্বামী পরিত্যক্তাদের কী অবস্থা হয়, তারপরে বৃদ্ধ মানুষ ছেলেমেয়েরা যখন না দেখে তখন কী করতে, এই জন্য বৃদ্ধ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, এই যে বিধবা ভাতা সহ একটা মানুষকে সমাজ থেকে কাছের থেকে দেখেছে, এমন ইনহেরিট করেছে তার বাবার কাছ থেকে, মানুষকে ভালোবাসা, সমস্ত কিছু মানুষের জন্য উজাড় করে দেওয়ার। তাই আজকে দেখেন বাংলাদেশ বিদ্যুতে বলেন, খাদ্যক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, যোগাযোগ ক্ষেত্রে বলেন, এই যে পদ্মা সেতু কীভাবে চ্যালেঞ্জ নিয়েছে, এই সমস্ত কিছু তার বাবার ওর যে ওই দৃঢ়তা ছিল, সাহস ছিল, এটা তার কাছ থেকে উনি ধারণ করেছেন। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশকে একটা উচ্চতর আসনে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন উন্নয়নের কাজ দেখে, তার যেটা বটমলেস বাস্কেট বিদেশটাকে বলতো, এখন বলতেছে যে উন্নয়নের রোল মডেল। তো যাই হোক, আমি বঙ্গবন্ধুর সাথে আরও অনেক স্মৃতি, অনেক কিছু আছে, তো আশা রাখছি আমরা এই সব স্মৃতি আরও আপনার কাছে শুনতে পারবো। আপনার প্রতি অনেক শুভকামনা স্যার, ব্যস্ত আপনি জানি আজকে বিশেষ দিন, এবং এই দিনে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। আমি চ্যানেল আইকে, চ্যানেল আইয়ের পরিবারকে, আপনারা যারা আছেন আপনাদের সবাইকে এবং দর্শক মণ্ডলীকে আমি আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর এই যে আজকে 15ই আগস্ট, ভয়াবহ 15ই আগস্ট, শোকাবহ 15ই আগস্ট, এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলউদ্দিন সহ 15ই আগস্টে যারা ঘাতকের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং কারাগারে চার নেতা যারা বঙ্গবন্ধুরও বর্তমানে বাংলাদেশকে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়ে বঙ্গবন্ধুরটাকে সাড়া দিয়ে সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করে আত্মাহুতি দিয়েছে দেশের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 2 লক্ষ মা বোন যারা সেদিন সম্ভ্রম হারিয়েছেন দেশের জন্য, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন শোককে শক্তিতে পরিণত করি। একদম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার অনুমতি নিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা রাখছি আজকের এই আয়োজন, আজকের এই স্মৃতিচারণ আপনাদের ভালো লেগেছে। তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ থেকে এখন আমরা বাংলাদেশের রোল মডেল, বাংলাদেশের গর্বিত নাগরিক, এবং সেই জন্য বারবার করেই যাকে ধন্যবাদ জানাই আজকের এই দিনে, চ্যানেল আই পরিবার এবং পুরো তারকা কথন টিমের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি আরও একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নিহত পরিবারের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন, প্রিয় দর্শক সুস্থ থাকবেন, আপনজনদেরকে নিয়ে নিরাপদে থাকবেন। বিদায়।